হ্যালো বন্ধুরা, ইএমকে চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম 10:10। আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে বন্ধুরা, আমি রান্না বসিয়েছিলাম। রান্নার মধ্যে শুধু আমার ভাতটা হয়েছে, আর আমার শাশুড়ির জন্য একটা কড়াই শাক দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর কালকে ডাল ছিল, সেই ডালটাকে জাল দিয়ে ওনাকে দিয়ে এসেছি। আমি পরে তোমাদের সঙ্গে ওই তরকারিটা আমি দেখাবো কি রান্না করেছি। ওটা চচ্চড়ি টাইপের একটা করেছিলাম, আর আমাদের করবো মাংসর ঝোল। তোমাদের এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি মাংসর ঝোলটা দেখাতে পারিনি, সেদিন তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তা আজকে আমি মাংসের রেসিপিটা করব, তাহলে তোমরা চলো, আমি তোমাদের দেখাই। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে রান্নাঘরে। এই যে বন্ধুরা, এখানে কড়া বসিয়ে দিয়েছি। এই যে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, খুব একটা তেল দেবো না, অল্প তেল দিয়ে রান্না করবো মাংসটা। আমি মাংসের মধ্যে আমি ম্যারিনেট করিনি, কিন্তু মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। তেজপাতা দিয়েছি দুটো ছিঁড়ে, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এবার এটাকে ম্যারিনেট করব। দেয়া হয়ে গেছে, আমি কড়ার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, আর অল্প সামান্য হলুদ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি আলুগুলো তুলে নিচ্ছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে গেছে ওই জন্য। দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম। বন্ধুরা, ম্যারিনেটের মধ্যে গ্রেট করা আদা, গ্রেট করা রসুন দিয়ে দিয়েছি আমি, আর একটা গোটা টমেটো। কালা রান্নার জন্য অল্প সামান্য দিলাম চিনি, এই চিকেনটা অল্প তেল মশলায় খুব ভালো হয় খেতে। এবার দেবো গ্রেট করা আদা আর রসুন। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা, এই যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, এবার তেল ছেড়ে এসছে এই যে। এবার দিয়ে দিলাম আলুগুলো, আলুগুলো দিয়ে একটু কষাবো, তারপরে জল দিয়ে দেবো, গরম জল।
এবার দিয়ে দেব গরম জল। এবারে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে দেবো সামান্য পরিমাণে ধনে পাতা, দিয়ে নামিয়ে নেব। গ্যাসটা মিডিয়াম করে দিলাম, যে মিডিয়াম করে দিলাম, এবার আলুটা সিদ্ধ হলে ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে নেব, তারপর হয়ে যাবে। বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, শাশুড়ির জন্য চচ্চড়ি, তারপরে কালকে ডাল ছিল চাল দিয়ে ওনাকে দিয়ে এসেছি, উপরে আমাদের মাংস ঝোলও হয়ে গেছে। আমি মাংস কষা দিয়ে আমি এখন ভাত খাবো, আর কোয়েলকেও দিয়ে আসবো, চলো দেখবে চলো। এই যে এখানে কোয়েলকে দিয়েছি মাংস আর কষা মাংস আর ভাত, আর এইখানে হচ্ছে আমার কষা মাংস আর ভাত, আর এই যে এখানে ঝোল হচ্ছে। মাংস ঝোলটা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে একটা ফুট হলেই নামিয়ে নেব। হয়ে গেছে, আর গ্যাস বন্ধ, আমি এবার ঢেলে নেব। বন্ধুরা আমি সেই টিফিন খাওয়ার পর আর তোমাদের কাছে আমি আসতে পারিনি, যত মানে কাজ করছি সংসারে, জল ঘাটতে তো হচ্ছে, জল ঘাটতে ঘাটতে যত ঘাটছি জল, তত আমার গলাটা আরও বসে যাচ্ছে আর শরীরটা খুব খারাপ, ওই জন্য আমি তোমাদের কাছে এতক্ষণ ধরে আসতে পারিনি। তা তোমার দাদা দুপুরবেলা আমার চাল বাড়ন, তো তোমার দাদা দুপুরবেলা চাল নিয়ে এসছে, চলো তোমাদের দেখাই। এই প্যাকেটে 5 কেজি চাল আছে, এই চালটা কোনো দিন নিয়ে আসেনি, আমরা এই চালটাই খাই সব সময়, ওই জন্য এই চালটাই 12 মাস নিয়ে আসে। এর মধ্যে এই চালটার মধ্যে কাঁকড়ও থাকে না আর কালো চালও থাকে না, বেশ ওইগুলো, এই চালটা খুব ভালো। আর এটা ফার্স্ট নিয়ে আসলো, দেখি খেয়ে যদি ভালো লাগে তাহলে এই চালটা নিয়ে আসবে, এই চালটা আর নিয়ে আসবে না, এই চালটাকেই তাহলে নিয়ে আসবে। দেখা যাক খেয়ে কীরকম ভাতটা। আর এই যে উপর থেকে জামা কাপড় নিয়ে এসে ভাঁজ করে রেখে দিয়েছি, এখন আল্লা গুছানো হয়নি, আমি এই এখন এবার আল্লাটা গুছিয়ে নেব। দেখো না বন্ধুরা কত জামা কাপড় এখানে জমেছে, আমার শরীরটা ভালো নাই বলে আমি কাচতে পারছি না কিছু। আমার আনলা কত নোংরা হয়ে পড়ে আছে দেখো, আমার এরকম নোংরা হয়ে থাকে না, আমার আনলা পুরো নোংরা হয়ে পড়ে আছে, এতটাই শরীর খারাপ যে আমি কিছু করতে পারছি না, যে মানে কোনো রকমে রান্না খাওয়াটা হচ্ছে, বাস এইটুকুই, এর বেশি আর কিছু কাজ করতে পারছি না, সব কাঁচা আর পড়ে আছে, জমছে এসে জমুক, শরীর সুস্থ হলে তবে কাঁচাকুচি হবে। এই যে আমাদের ডোরা এখানে ঘুমোচ্ছে, এই যে বিস্কুট খেয়ে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠুক, ও উঠবে এখন অনেক পরে উঠবে, ওর কোনোদিন 9:30 ওঠে, কোনোদিন আবার 6টাতে উঠে পড়ছে, মানে ও ঘুম আছে শরীরে, মানে ও যখন ওর মনে হবে উঠবে আর যখন মনে হবে ও ঘুমিয়ে পড়বে। যেখানে আটা বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, প্রচণ্ড ঠান্ডা, এখন করা যাবে না রুটি, পরে করব। আজকে আমাদের ডলসোনারও খুব শরীর খারাপ, ও কালকের থেকেই পাতলা পায়খানা করছে, কিন্তু আজকে আরও বেশি পায়খানা করেছে, বমি করেছে আজকে, শরীরটা খুব খারাপ, ঘ্যান ঘ্যান করছে, ওকে নিয়ে সারাদিন ধরে ওর মাও নাজেহাল হয়ে যাচ্ছে, এদিকে আমারও শরীর খারাপ, আমিও ধরতে পারছি না ওকে সেরকমভাবে। আমার শাশুড়ি মা নেয় সবসময়, আমার শাশুড়ি মায়ের কাছেই থাকে ও বেশিরভাগ, কারণ উনিও উপরে থাকে আর কোয়েলও উপরে থাকে, আর ওর মানে আমাদের মা সবসময় ওর মানে মেয়েকে নিয়ে থাকে, মানে খুবই আনন্দে থাকে, সেও যেমন আনন্দে থাকে মাকে পেয়ে, আর সেও না পুতনিকে দেখে, পুতনিকে নিয়ে সেও খুব আনন্দে থাকে, হই হই করে কাটায় সব সময়। আমার শাশুড়িকেও খুব ওই মানে নাতনি খুব ভালোবাসে,
আর আমার শাশুড়িও তো জীবনের মতো ভালোবাসে, আমার ছেলেকেও যেমন জীবনের মতো ভালোবাসে, মানে খুব ভালোবাসে আমার ছেলেকে আমার শাশুড়ি। আর তার ঘরের মেয়েকে তো আরো ভালোবাসে। আর আমাদের এই আমার শ্বশুরের তিনটে ছেলে, তিনটে ছেলের ঘরে কারো ঘরে মেয়ে নেই, আর ওর ঘরে মেয়ে হয়েছে বলে মানে সবাই হাতের তেলোই করে রেখে দিয়েছে ওকে, মানে একটু কাঁদতে দেয় না কেউ, কাঁদলেই সবাই দৌড়ো দৌড়ে মানে দৌড়োদৌড়ি করে ওকে কোলে নেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ বক বক করলাম, আমি এবার এদিকে টুকটাক কাজ আছে সেই কাজগুলো মেটাই, মিটিয়ে আবার তোমাদের কাছে আসবো সন্ধে দিয়ে, তারপর তোমাদের কাছে আসবো। ফুটবল খেলা হচ্ছে, তুমি খেলবে? হ্যাঁ ডল, তুমি খেলবে? ডল খেলবে? আচ্ছা, তোমার ফুটবল একটা দরকার। হ্যাঁ তুমি ফুটবল নেবে একটা? হ্যাঁ কি গো, তোমার ফুটবল লাগবে? হ্যাঁ তুমি ফুটবল নেবে একটা? হ্যাঁ ডল ডল, এই যে ডলকে আমি কোলে নিতে চাইছি, ডল আসছে না, কিন্তু এই যে এই একটা বড় ধারি একটা আমার কোলের মধ্যে সন্ধ্যের থেকে ঘুমাচ্ছে, এই যে গাধাটা কোলের মধ্যে শুয়ে আছে আর এখানে বসে আছে। কি করছিস ও ভাই? হ্যাঁ কটা বাজে, কটা বাজে রে, ঘুম নেই চোখে? শুয়ে পড়ো, কোথায় শো তুমি? টাটা টাটা টাটা, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, টাটা যা, ট্রেন দেখতে রাত্রির 12টার সময় যা, যা না রাত 12টার সময় ট্রেন দেখে আয়। কি রে, ঘুম পড়, ঘুম ঘুম পড়, আর জাগাবে না দাদাই মনে থাকলে। করবে হাত ধরে ওই যে কোলে উঠবে এখন যাবে গলা দিয়ে। বন্ধুরা, সন্ধ্যের পর থেকে তোমাদের কাছে আসতে পারিনি, আমি ভিডিওটা এই পর্যন্ত। আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।